অবৈধ হুন্ডি কারবারের সঙ্গে জড়িত অভিযোগে বুধবার ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সকালে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব কথা জানান। তিনি জানান, গত এক বছরে দেশ থেকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে এই টাকা পাচার করেছে। এ কারণে গত চার মাসে বাংলাদেশ প্রায় ২৫,০০০ কোটি টাকার সমপরিমাণ রেমিটেন্স থেকে বঞ্চিত হয়েছে, যা ইউএস ডলারে ৭.৮ বিলিয়ন ডলারের মতো। এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস ব্যবহারের মাধ্যমে হুন্ডির কারবার করে এমন ৫,০০০এরও বেশি এজেন্টের সন্ধান পাওয়া গেছে বলে জানান তিনি। তিনটা অপারেশন চালানোর পরে আমরা দেখলাম যে তারা গত তিন মাসে ২৫ কোটি টাকা মানি লন্ডারিং করেছে। তো আমাদের কাছে এরকম ৫,০০০ অবৈধ এজেন্ট আছে। আমরা যদি অ্যাভারেজ করি তাহলে দেখা যায় যে তারা ৭৫,০০০ কোটি টাকা সমপরিমাণ এক বছরে মানি লন্ডারিং করেছে, যা যদি আমরা ডলারে রূপান্তর করি তাহলে দাঁড়ায় ৭.৮ বিলিয়ন ডলার।